शुधु दर्शक आसलामु आलैकुम आमी डाक्तार फरिदुज्जामान आपनादेर सकलके वेलकाम जानाच्छि। बंधुरा आज आपनादेर माझे हाजिर हयेछि पुरुषांग निये आपनादेरই করা বেশ কয়েকটি কমেন্টের উত্তর সহজ ও সংক্ষেপে বলার জন্য। তো চলুন দর্শক এবার জেনে নেওয়া যাক। প্লিজ ওয়েট, আমি একটু কমেন্টগুলো বের করে নেই। জাহিদ নামে প্রবাসী এক ভাই কমেন্ট করেছেন এবং তিনি জানতে চেয়েছেন সামান্য উত্তেজনায় লিঙ্গ দিয়ে পানির মতো তরল পদার্থ বের হলে কি কাপড় নাপাক হয়ে যাবে আর এটা দিয়ে নামাজ পড়া যাবে কিনা, তিনি এই প্রশ্নটি জানতে চেয়েছেন। তো ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নটি করার জন্য। এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে নামাজ পড়া যাবে কি যাবে না। যাই হোক, আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করছি। আরবি ভাষায় এটাকে বলা হয় মজি। মজি বের হলে অজু ভেঙে যায় কিন্তু গোসল ফরজ হয় না, আর এটাকে সাধারণত খুবই হালকা নাপাকি বস্তু বলা হয়। যদি কাপড় বা শরীরে লাগে, যেই স্থানে লাগবে জাস্ট সেই স্থানটা ধুয়ে পরিষ্কার করলেই পবিত্র হয়ে যায় এবং এই অবস্থায় অজু করে নামাজ পড়লে নামাজ হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আবু সাইদ নামে এক ভাই প্রশ্ন করেছেন। তিনি কমেন্ট করে জানতে চেয়েছেন উত্তেজনার সময় যে তরল পানি বের হয় এটা কি কোনো অসুস্থতার লক্ষণ? না, এক্ষেত্রে প্রথমে আপনাকে বলি না, এটা কোনো অসুস্থতার লক্ষণ না। এটাকে বলা হয় প্রিকামস, অর্থাৎ উত্তেজনার সময় নারী এবং পুরুষ উভয়েরই এটা বের হয়ে থাকে। এরপরে সুজন নামে এক ভাই প্রশ্ন করেছেন কামরস যোনিতে প্রবেশ করলে কি গর্ভধারণ হওয়ার কোনো সম্ভাবনা আছে, আর সম্ভাবনা থাকলেও কত পার্সেন্ট থাকে? এক্ষেত্রে প্রথমে আপনাকে বলি না, গর্ভধারণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কারণ কামরসে সাধারণত কোনো বীর্য থাকে না বা শুক্রকীট থাকে না। এটা খুবই তরল একটি পানি, এই পানিতে সাধারণত কোনো শুক্রকীট থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে খুবই কম সামান্য পরিমাণ স্পাম থাকতে পারে, সেক্ষেত্রে গর্ভধারণ হওয়ার বা বেবি কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার পার্সেন্টেজ খুবই কম, 1 থেকে 2% মাত্র। এরপর আসি পরের প্রশ্নে। মামুন নামে একজন কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন ডক্টর, আমি কোনো মেয়ের সাথে কথা বললে বা চ্যাট করলে আমার পেনিস দিয়ে তরল পানি বের হয়, সামান্য কথা বললেও পানি বের হয়। এজন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি এবং অনেক মেডিসিন সেবন করেছি, কিন্তু কোনো কিছুতেই আমার এটা ভালো হয়নি। এখন আমি কি করতে পারি বা কি করলে ভালো হবে? খুবই টেনশনে আছি, প্লিজ ডক্টর জানাবেন। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নটি করার জন্য। এই সম্পর্কে যদিও আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনি দেখতে পারেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আপনি যে সমস্যাটির কথা বললেন অ্যাকচুয়ালি এটা কোনো সমস্যা না। যেহেতু এটা কোনো সমস্যা না তাই সমাধানে কোনো প্রশ্ন আসে না। এটা আসলে কোনো রোগ না, যেহেতু এটা রোগ না তাই অযথা ডাক্তার দেখানো কোনো প্রয়োজন নেই। আপনি অযথা শুধু ডাক্তার দেখিয়ে টাকা খরচ করেছেন। উত্তেজনার সময় প্রতিটি পুরুষেরই এবং প্রতিটি মহিলারই যৌনাঙ্গ দিয়ে এই তরল পানিটি সাধারণত বের হয়, এটাকে বলা হয় প্রিকাম ফ্লুইড। হ্যাঁ, যখন আপনি মেয়েদের সাথে কথা বলেন বা ফোনে চ্যাট করেন তখন সাধারণত ভিতরে ভিতরে আপনি উত্তেজিত হয়ে পড়েন, যার কারণে আপনার এটা বের হয়। এটা বন্ধ করার একমাত্র পদ্ধতি হচ্ছে মূল উৎস বন্ধ করতে হবে, অর্থাৎ মেয়েদের সাথে কথা বলা বা চ্যাট করা আপনাকে বন্ধ করতে হবে। এই সম্পর্কে আরেক ভাই কমেন্ট করেছেন কোনো রকম উত্তেজনা ছাড়াই আমার লিঙ্গ দিয়ে অতিরিক্ত পরিমাণে তরল পানি বের হয়, এটার কারণ ও সমাধান কি? যদি আপনার অতিরিক্ত পরিমাণে তরল পানি বের হয় তখন আমরা সাধারণত এটাকে বলি একটা শারীরিক সমস্যা। সমস্যাটি অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে সমস্যাটি হতে পারে। যদি আপনার প্রস্রাবের কোনো ইনফেকশনের কারণে সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রস্রাবের কালচার টেস্ট করে অ্যান্টিবায়োটিক খেতে পারেন। অনেক সময় হরমোনের ইনব্যালেন্সের কারণে সমস্যাটি হতে পারে। এক্ষেত্রে রক্তে হরমোনের ব্যালেন্স ঠিক রেখে চিকিৎসা নিলে সাধারণত এটি ঠিক হয়ে যায়। এছাড়া অনেক সময় দেখা যায় ইন্টারনাল সেক্সুয়াল ইন্টারনাল অর্গান সমূহের উইকনেসের কারণে সমস্যাটি হতে পারে। সেক্ষেত্রে কিছু ভিটামিন আছে, ভিটামিন খেলে সাধারণত এই সমস্যাটি ঠিক হয়ে যায় বা এই অতিরিক্ত তরল পানি পড়াটা বন্ধ হয়ে যায়। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। আমি বাছাইকৃত 5টি কমেন্টের উত্তর আপনাদেরকে দিলাম। যদি এই সম্পর্কে আপনাদের আরও অনেক কিছু জানার থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো সকলে ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।